দেশের অগ্রগতি যাতে থেমে না যায় খেয়াল রাখতে হবে পিজারের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শৃঙ্খলা মেনে চলার আহ্বান মুক্তিযুদ্ধের অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের মামলায় খালদার জামিন নামঞ্জুর মুক্তির দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ বাড়ছে নদ নদীর পানি ভাঙছে বাদ উত্তরবঙ্গ সিলেট সহ বিভিন্ন অঞ্চলে বন্যার অবনতির পূর্বাভাস আল কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে উruguay। শুনছিলেন פס সিকিউরিটি স্টার ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বাসুর নাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 এর সংবাদে সাথে আছে আমি রাজীব জামান। জনগণ চাইলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের অগ্রগতি যাতে থেমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ঢাকা প্রেসিডেন্ট প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন নিজেদের টাকায় পদ্মা সেতু করায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও জানান তিনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করায় পিজিআর সদস্যদের ধন্যবাদ জানিয়ে চেন কমান্ড মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী মিরাজ মেজুর রিপোর্ট ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তব্য পালনকালে বিভিন্ন সময় শাহাদাত বরণকারী সদস্যদের পরিবারের হাতে অনুদান ও উপহার তুলে দেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা জানান শেখ হাসিনা আমার জীবনের উপরে বারবার আঘাত এসেছে কাজে আমার সাথে কাজ করতে যাওয়া মানে আরো ঝুঁকিতে পড়া সে কথা মনে করি আমরা ঝুঁকি ভাতারও আমরা যে গার্ডস ভাতার প্রচলন করে দিয়েছিলাম আটান্ন উনিশশো আটানব্বই সালে দুহাজার তেরো সালে প্রেসিডেন্ট গার্জেস রেজিমেন্ট একটা স্বতন্ত্র ফর্মেশন হিসাবে প্রতিষ্ঠা করি জীবনের ঝুঁকি নিয়ে অর্পিত দায়িত্ব পালন করায় পিজিআর সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ঊর্ধ্বতনে যারা কর্মকর্তা অধীনস্থরা তাদের সুখ সুবিধা সেগুলো যেমন দেখতে হবে কিন্তু অধীনস্থ যারা তারাও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে শৃঙ্খলা বজায় রেখে তারা কাজ করবে সেটাই আমি আশা করি জনগণ চাইলে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে উল্লেখ করে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বর নির্বাচন হবে যদি বাংলাদেশের জনগণ ভোট দেয় আল্লাহর ইচ্ছা থাকে হয়তো আবার সরকার গঠন করব আর যদি না হয় সরকার গঠন করব না তবে চিরদিন আপনাদের কথা মনে থাকবে যে আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তার জন্য দিন রাত রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন সেটা আমার সব সময় মনে থাকবে এবং সবসময় আপনাদের জন্য আমি প্রতি গ্রামাঞ্চলকে নগরে রূপান্তর করে দেশের প্রতিটি মানুষের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে সবাইকে কাজের সুযোগ দিয়ে উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন সরকার প্রধান খুলনাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী মামুন রিপোর্ট সরকার প্রধানের কাছ থেকে শপথ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও কাউন্সিলররা শুরুতেই মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন অনুযায়ী পরে একত্রিশটি সাধারণ ওয়ার্ড ও দশটি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন দিক নির্দেশনামূলক বক্তব্যে সরকার প্রধান দেশ গঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলেন জনপ্রতিনিধিদের দল বিবেচনা না করে জনকল্যাণের কথা ভেবে কাজ করার পরামর্শ দেন তিনি আপনারা যখন জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে তখন অবশ্যই জনগণের কল্যাণ দেখবেন আর আমরা যে উন্নয়নের কর্মসূচি আমরা কিন্তু দল বা মুখ দেখে দিচ্ছি না আমরা কিন্তু জনগণের সাথে

বজায় থাকে সেটাই আমরা চাই উন্নয়নের ধারা ধরে রেখে দেশকে ভিক্ষুক মুক্ত করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামুন রশিদ একুশে টেলিভিশন ঢাকা মহান মুক্তিযুদ্ধের অবমাননার দায়ে মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত ঢাকার বিশেষ জামিনের মহানগর হাকিমান আইনজীবীরা উচ্চ আদালতেও গিয়েছিলেন কিন্তু হাইকোর্ট জামিন না দিয়ে খালদা জিয়ার আবেদন দুটি বিচারিক আদালতে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয় হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল থাকে আগামী দোসর আগস্ট দুটি মামলায় শুনানির পরবর্তী দিন ধার্য করেছে বিচারিক আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার পুনরায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল পূর্ব ঘোষিত সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি প্রতিবাদে আগামী শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেওয়া হয় একই দাবিতে নয় জুলাই ঢাকাসহ সারা দেশে অনশন কর্মসূচি পালন করবে বিএনপি টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুরমা কুশিয়ারা তিস্তা ও ধরলার পানি বেড়ে সিলেট সুরমগঞ্জ লালমনিরহাট ও গাইবান্ধায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে বাগেরহাটে সাউথখালীতে প্রায় দেড় কিলোমিটার বেড়ি বিলীন হয়ে গেছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সহকর্মীদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট ভারী বর্ষণ আর উজানের ঢলে পানি বাড়ছে শোরমা কুশিয়ারা ধরলা তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্রের সিলেটের কানাইঘাটের লোভাছড়া নদী জয়ন্তাপুরের সারি গোয়েন ডাউকি ও পিআইন নদীর প্রবল বেগে স্রোতে সীমান্তবর্তী চারটি উপজেলা প্লাবিত হয়েছে পানিবন্দী কয়েক হাজার মানুষ রাস্তাঘাটে তো পানি বাড়ি আরো বেশি পানি সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমার পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে চার উপজেলার নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম পানিতে ডুবে বন্ধ রয়েছে বিশ্বম্বরপুর তাহিবপুর সড়কের যান চলাচল পরিস্থিতির অবনতি হয়েছে লালমনিরহাটেও তিস্তা ও ধরলার পানি বেড়ে তলিয়ে গেছে নতুন নতুন এলাকা আদিতমারি উপজেলার মহেশখোচা নদীতে বিলীন হয়েছে পনেরোটি বাড়ি আমরা গড়ি ছাগল নিয়ে রাস্তার উপরে বসবাস করতেছি তদন্ত সরকার থেকে কোনো সহযোগিতা আসেনি পানি বাড়ছে কুড়িগ্রামের ধরলা তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গাধর দুধকুমার সহ ষোলোটি নদ নদীর নতুন করে পানিবন্দী হয়েছে ভুরুঙ্গামারি উপজেলার পঁচিশ গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ গাইবান্ধায় তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে চার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আতঙ্কে নদী তীরের মানুষ দুই তিন দিন পরে তো পানি আসবে তখন আমরা তো আর বাড়িতেও থাকতে পারব না তখন তো সবাই রাস্তায় আসবে পানির চাপে বাগেরহাটের স্মরণখোলার সাউথখালিতে প্রায় দেড় কিলোমিটার বেরি নদীতে বিলীন হয়ে গেছে আটটি গ্রামে জোয়ারের পানি ঢুকে তলিয়ে গেছে রূপা আমনের বীজতলা মাছের ঘের ও ঘরবাড়ি করার মতো কোন এদিকে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র কুড়িগ্রাম সহ গাইবান্ধা জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল এই জেলাগুলো আগামী তিন থেকে চার দিনের মধ্যে বন্যা আক্রান্ত হতে পারে সিলেটের বন্যাটা আমরা আশা করছি আরও চব্বিশ ঘন্টা অবনতি ঘটবে এবং তারপর থেকে আপনার পরিস্থিতি উন্নতি হতে পারে ইসলাম টেলিভিশন বিশ্বকাপ ফুটবলের খবর রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু শুক্রবার কাজনায় রাত বারোটায় মুখোমুখি হবে ব্রাজিল ও দারুন স্বস্তিতে আছেন কোচ তিতে আর ম্যাচ জিতে মুখিয়াং এর তিন নম্বর দল বেলজিয়াম এর রাত আটটায় নিজনি নফগোর্ড স্টেডিয়ামে ফ্রান্সের সাথে লড়বে উরুগুয়ে তবে কভানির চোট ভাবাচ্ছে উড়ুগুয়ে কোচ তাবারেস নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে রাখাইন ছেড়ে এখনো পালিয়ে আসছে রোহিঙ্গারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে তদন্তের আহ্বান দু সালের মধ্যে বসবাসের অযোগ্য হতে পারে ঢাকা বিশ্বব্যাংকের প্রতিবেদন ঋণ প্রকল্প বাস্তবায়নের পরামর্শে মন্ত্রী সায় আন্তর্জাতিক মহলের চাপ ও প্রত্যাবাসন চুক্তি সত্ত্বেও মিয়ানমারে বন্ধ হয়নি রোহিঙ্গাদের উপর নিপীড়ন চলতি বছর এই পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় সাড়ে এগারো হাজার রোহিঙ্গা জাতিসংঘের মানবাধিকার কমিশনের আটত্রিশতম সংস্থাটির জেদ রাদ আল হুসাইন নির্যাতন নিপীড়নের ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি হারে জনসংখ্যা বাড়ছে তাতে দু সালের মধ্যেই রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক এই অবস্থায় ট্রান্সপোর্ট লিঙ্ক পাবলিক ট্রানজিট এবং ওয়ার্ল্ড ক্লাস বিজনেস নামে তিনটি প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা বিশ্বব্যাংকের এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী জানান আধুনিক নগরী গড়তে সংস্থাটির প্রকল্প ধারণা সরকারের কাজে লাগবে বিস্তারিত আকবর হোসেন সুমনি রিপোর্টে রাজধানী ঢাকার লোকসংখ্যা প্রায় আড়াই কোটি দিনে দিনে বাড়ছে জনসংখ্যার ঘনত্ব শহর পরিকল্পনা বাস্তবায়নের অভাবে বেড়েই চলেছে যানজট ও জলাবদ্ধতা প্রতি কিলোমিটারে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষের আবাস হলে দুহাজার সাল নাগাদ বসবাসের অযোগ্য হয়ে যাবে ঢাকা রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ ধারণা দিয়েছে বিশ্বব্যাংক এ অবস্থায় ঢাকার পূর্বাঞ্চলকে পরিকল্পিত নগরী গড়ে তুললে পঞ্চাশ লাখ লোকের বাসস্থান এবং আঠারো লাখ কর্মসংস্থান সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির দক্ষিণ এশীয় বিষয়ক মুখ্য অর্থনীতিবিদ আউট অফ দিস র্যাঙ্কিং অফ সিটিজ ইজ দ্য সেকেন্ড লিস্ট লিভেবল সিটি ইন দ্য ওয়ার্ল্ড সো দিস আর দ্য থ্রি চ্যালেঞ্জেস দ্যাট ইফ ওয়ান থিংকস হাউ টু চেঞ্জ দ্য আরবান ডেভেলপমেন্ট অফ ঢাকা রাজধানীর এসব অসামঞ্জস্যতা ও সমস্যা থেকে পরিত্রাণে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মত দেন বিশিষ্ট জনরা এজন্য অর্থনৈতিক সম্ভাবনাময় জায়গাগুলো দখল মুক্ত করারও তাগিদ দেন তারা ঢাকার নিজেকে বাঁচাবার জন্য এবং ঢাকার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক গতি এবং অন্যান্য শহরকে বাঁচাবার জন্য একটা বড় উদ্যোগ দরকার অবৈধ দখলকৃত অথবা ভূমিদস্যুদের দখলকৃত একটি বিরাট অঞ্চল যেখানে গভর্নেন্স একদম নাই বললেই চলে আর ওই অংশটুকু বর্তমান ঢাকায় বিরাট দায় রয়েছে জলাবদ্ধতা যানজট এবং দূষণ থেকে ঢাকা নগরী আধুনিকায়নে বিশ্ব ব্যাংকের পরামর্শ সরকার কাজে লাগাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী উই নো দ্যাট ডেভেলপমেন্ট ইন্টারভেনশনস রিকোয়ার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মোবিলাইজেশনস অফ এস্টিমেটেড অ্যামাউন্ট অফ রিসোর্সেস উইল বি এ বিগ নগরবিদদের মতে হাতির ঝিল কিংবা ধানমন্ডি ও গুলশান লেকের মতো নগরের জলাশয় সংযোগ বাড়িয়ে ঢাকাকে করা যেতে পারে আধুনিক নগরী আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সবচেয়ে গার্জেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ মেহেরপুরে ব্ল্যাক বেবি তরমুজের আবাদ করে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন এক যুবক মেহেরপুরের গার্ডো গ্রামের মাঠের পরীক্ষামূলকভাবে পাঁচ বিঘা জমিতে ব্ল্যাক বেবি আবাদ করেন গ্রামের সাইদুর রহমান ইন্টারনেটে জাতের এই বিষয়টি দেখে আবাদের সিদ্ধান্ত নেন তিনি ছেষ্টটি দিনেই বিঘা প্রতি তরমুজের ফলন হয়েছে প্রায় দেড়শো মন প্রতি বিঘায় খরচ ষাট হাজার টাকা লাভ হচ্ছে বিঘা প্রতি এক থেকে দেড় লাখ টাকা এই সাফল্য দেখে অন্য যুবকরা আগ্রহী হয়ে উঠছে তরমুজ চাষে এবারে ব্যবসা বাণিজ্যের খবর প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড এইচ ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলী ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকরা অংশ নেন পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকের ব্যবসায়িক কৌশলের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের আগের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে নয় উইকেট হারিয়েছে বাংলাদেশ রোটোরডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা দলের পক্ষে সর্বোচ্চ ষোলো রান করেন স্কোলেস এছাড়া জ্যাকের ব্যাট থেকে আসে এগারো রান বাকিরা দুই অঙ্কেই পৌঁছাতে ব্যর্থ হলে সাতচল্লিশ রানে অল আউট হয় স্কটল্যান্ড বাংলাদেশের ফাহিমা এক রানে তিনটি রুমানা আট রান দিয়ে দুটি ও লিলি দশ রানে দুই উইকেট নেন জবাবে এক উইকেট হারিয়ে একান্ন রান তোলে বাংলাদেশ আর এর সাথে শেষ করছি রাত নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার দেশের অগ্রগতি যাতে থেমে না যায় খেয়াল রাখতে হবে পিজরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শৃঙ্খলা মেনে চলার আহ্বান মুক্তিযুদ্ধের অবমাননাও ভুয়া জন্মদিন পালনের মামলায় খালদার জামিন নামঞ্জুর মুক্তির দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ বাড়ছে নদ নদীর পানি ভাঙছে বাঁধ উত্তরবঙ্গ সিলেট সহ বিভিন্ন অঞ্চলে বন্যার অবনতির পূর্বাভাস কাল কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে শেষ খবর জানতে ডায়ের করুন টু জিরো টোয়েন্ডাবল আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এর ওয়েবসাইটে ছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরে সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ নিলেও আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ